নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামী 3রা সেপ্টেম্বর 2020 বৃহস্পতিবার থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে এবং সেই পিতৃপক্ষ থাকবে আগামী 17ই সেপ্টেম্বর 2020 বৃহস্পতিবার, অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত বা ভাদ্র অমাবস্যার দিন পর্যন্ত। অনেকেই চাইছেন যে এই 15টি দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে, কিন্তু সমস্যা হলো অনেকেই এই তর্পণের মন্ত্র নিয়ম বিধি জানেন না। সেজন্য ভাবছেন যে ব্রাহ্মণ প্রতিদিন ডেকে তর্পণ করা সম্ভব নয়, তখন কি করবেন? তার জন্যই আজকের এই ভিডিও। আপনারা এই ভিডিওটি ফলো করে আপনারা নিজেরাই নিজেদের গৃহেই তর্পণ করতে পারবেন, কোনো পুরোহিত ছাড়াই। আসুন এবার আমরা দেখে নিই কীভাবে করবেন আপনারা নিজেরা। প্রথমে কি কি লাগবে তর্পণ করতে হলে? প্রথম হচ্ছে গঙ্গা জল, না হলেও পরিষ্কার যে কোনো জল, সে পুষ্করিণীর জল হোক, কূপের জল হোক, পরিষ্কার জল আপনারা জোগাড় করবেন। কালো তিল এবং কুশ, 6টি কুশ প্রথমে জলে ভিজিয়ে রেখে সেটা নরম হলে একত্রে 3টি কুশ নিয়ে অনামিকা আঙুলে আংটির মতন ধারণ করে তর্পণ করতে হয়। এই সেম আপনাদেরকে বা হাতের আঙুলেও ধারণ করতে হবে। তাহলে এই 2টো হাতের অনামিকা আঙুলে আপনাদের কুশ আঙ্গুরিও ধারণ করবেন। কুশ যদি না পাওয়া যায় শুধু তিল দিয়ে তর্পণ করা যায়, আর তিলও যদি না পাওয়া যায়, কালো তিল এখানে কথা বলছি, তিলও না পাওয়া যায় তাহলে আপনারা শুধু জল দিয়েই তর্পণ করতে পারেন। এবার আসুন কিভাবে করবেন। ভিজে কাপড়ে জলে দাঁড়িয়ে কিংবা শুকনো কাপড় পরেও এক পা জলে রেখে এক পা স্থলে রেখে পূর্ব দিকে মুখ করে আপনারা তর্পণ করতে পারেন। তর্পণের শুরুতেই আপনাকে আচমন করতে হবে এবং বিষ্ণু স্মরণ করতে হবে। কর জোরে ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীম চক্ষুরা ততম ওং বিষ্ণু ওং বিষ্ণু। এই মন্ত্রে বিষ্ণুকে স্মরণ করবেন। আচমন পূর্বক 3 বার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে কর জোরে বলবেন নমঃ অপবিত্র বা সর্বাবস্থাং গতপিবা ইহ স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যভ্যন্তরা শুচি। এই মন্ত্রে বিষ্ণুস্মরণ করিবেন। তারপরে তীর্থ আহ্বান করতে হয়। দেখুন স্ক্রিনে সেই মন্ত্রও দিয়ে দেওয়া হলো। যারা যারা ব্রাহ্মণ যজ্ঞপবিত আছে, ডান স্কন্ধে যজ্ঞপবিত রেখে দক্ষিণাভিমুখে করজোরে নিম্নলিখিত মন্ত্র তীর্থ আহ্বান করিবেন। ওং নমঃ কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাসো পুষ্করাণি চ পুণ্যান্নেতানি তীর্থ্যানি তর্পণকালে ভবন্তিহ। পূর্বমুখী হয়ে দেব তর্পণ করতে হয়। যারা ব্রাহ্মণ তারা যজ্ঞপবিত বাম স্কন্ধে রেখে, বাম স্কন্ধ দক্ষিণ হস্তের অঙ্গুলির করজোরে তাম্রকোষ ধরে তিল ও তুলসী সহযোগে স্ক্রিনে দেওয়া মন্ত্র প্রত্যেকে 1 অঞ্জলি জল দেবেন। যারা যারা অব্রাহ্মণ তারা ওঙের জায়গায় নম বলবেন। দেখুন স্ক্রিনে আমরা মন্ত্রটি দিয়ে দিলাম। ওং ব্রহ্মা তৃপ্যতাম ওং বিষ্ণু স্তুপ্যতাম ওং রুদ্র স্তুপ্যতাম ওং প্রজাপতি স্তুপ্যতাম। এরপরে স্ক্রিনে দেওয়া মন্ত্র পূর্ব দিকে মুখ করে 1 অঞ্জলি জল তিল ও তুলসী সহযোগে প্রদান করবেন। ওং নমঃ দেবা ইয়াক্ষাস্তথা নাগা গন্ধর্ব অপ্সরা সহসুরা ক্রূরা সর্পা সুপর্ণাশ্চ তরব জিংহগা খগা বিদ্যাধরা জলাধরা
তথৈবা কাশগামিনঃ নিরাহারাশ্চ ইয়ে জীবাঃ পাপে ধর্মের্ম রতাশ্চ ইয়ে তেষাং অপ্যায়নায়তত দিয়তে সলিলং মায়া। এর বাংলা অনুবাদ হল, দেব, যক্ষ, নাগ, গন্ধর্ব, অপ্সরা, অসুর, ক্রূর স্বভাব জন্তু, সর্প, সুপর্ণ অর্থাৎ গরুর জাতীয় পক্ষী, বৃক্ষ, সরীসৃপ সাধারণ পক্ষী, বৃদ্ধাদর জলচর, খেয়েচর, নিরাহার নিরাহার মানে ভূতাদি, এবং পাপে ও ধর্মকার্যরত যত জীব আছে তাহাদের তৃপ্তির জন্য আমি এই জল দিতেছি। দর্শক বন্ধু, এরপরে আপনাদেরকে করতে হবে মনুষ্য তর্পণ। উত্তর পশ্চিম অর্থাৎ বায়ুকোণে মুখ করে যারা যারা ব্রাহ্মণ তারা যজ্ঞপবিত মালার ন্যায় ঝুলিয়ে নেবেন, আর যারা অব্রাহ্মণ আমি যে স্ক্রিনে যে মন্ত্র দিয়েছি সেখানে ওং এর জায়গায় নম উচ্চারণ করবেন। দুইবার এই মন্ত্র পাঠ করে দুই অঞ্জলি তিল ও তুলসী যুক্ত জল নিবেদন করবেন। ওং নমঃ শনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতনঃ কপিলশ্চা সূরীশ্চৈব বরু পঞ্চশিখস্ততা সর্বেব তে তৃপ্তিময়ান্তু মদত্যে নাম্বুদা সদা। এর বাংলা অনুবাদ হল, শনক, সনন্দ, সনাতন, কপিল, আসুরি, বরু ও পঞ্চশিখ প্রভৃতি সকলে মদত্ব জলে সর্বদা তৃপ্তি লাভ করুন। দর্শক বন্ধু, এবার আপনাদেরকে ঋষি তর্পণ করতে হবে। দক্ষিণ দিকে মুখ করে এক অঞ্জলি তিল তুলসীযুক্ত জল দেবেন স্ক্রিনে যে মন্ত্র দেখানো হচ্ছে সেই মন্ত্র পাঠ করে। ওং মরিচি স্তুপ্যতাং, ওং অত্রি স্তুপ্যতাং, ওং অঙ্গিরা স্তুপ্যতাং, ওং পুলস্ত স্তুপ্যতাং, ওং পুলহ স্তুপ্যতাং, ওং ক্রুতু স্তুপ্যতাং, ওং প্রচেতা স্তুপ্যতাং, ওং বশিষ্ঠ স্তুপ্যতাং, ওং ভৃগু স্তুপ্যতাং, ওং নারদ স্তুপ্যতাং। দর্শক বন্ধু, এখন আমরা দিব্য পিতৃ তর্পণ করব। সাতটি মন্ত্র আমি একের পর এক বলবো, যে স্ক্রিনে একটার পর একটা মন্ত্র আসবে। প্রত্যেকটা মন্ত্র বলে প্রত্যেককে এক অঞ্জলি সতিল জল দেবেন। প্রথম মন্ত্র, ওং অগ্নিষ্পত্যা পিতর স্তুপন্তিয়া মেত সতিল গঙ্গাদকং তিভ্য স্বধা। দ্বিতীয় মন্ত্র, ওং সোম্মা পিতর স্তুপন্তিয়া মেত সতিল গঙ্গাদকং তেভ্য সধা। তৃতীয় মন্ত্র, ওং হবিষ্যন্ত্বা পিতরস্তুপন্তিয়া মেত সতিল গঙ্গাদকং তেভ্য সধা। ওং উষ্মপ্যা পিতরস্তুপন্তিয়া মেত সতিল গঙ্গাদকং তেভ্য সধা। পঞ্চম মন্ত্র, ওং শুকালিনু পিতরস্তুপন্তিয়া মেত সতিল গঙ্গাদকং তিভ্য সধা। ওং বহিষ্যদা পিতর স্তুপন্তিয়া মেত সতিল গঙ্গাদকং তিভ্য সধা। সপ্তম মন্ত্র, ওং আজ্যপ্রিয়া পিতর স্তুপন্তিয়া মেত সতিল গঙ্গাদকং তিভ্য সধা। দর্শক বন্ধু, এবার আমরা করব ইয়ম তর্পণ। আমরা স্ক্রিনে যে মন্ত্রটি দিয়ে দিয়েছি সেই মন্ত্রটি জপ করে পরিশেষে ওং যমায় নমঃ এই বলে তিন অঞ্জলি করে সতিল জল দেবেন। আসুন দেখে নি মন্ত্রটি। ওং নমঃ যমায় ধর্মরাজায় মৃত্যুবে চান্তকায় চ বৈবশ্যতায় কালায় সর্বভূতক্ষয়ায় চ উরুম্বুরায় দধায় নীলায় পরমেষ্ঠিনে বৃকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃ। দর্শক বন্ধু, এবার আমরা পিতৃ আহ্বান করব। স্ক্রিনে দেখুন পিতৃ আহ্বানের মন্ত্র যাচ্ছে, ওং আগচ্ছন্তু মে পিতর ইমং গৃহন্তু অপ অঞ্জলিং।
এর বাংলা অনুবাদ হলো, হে আমার পিতৃগণ, পূর্বপুরুষগণ, আসুন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন। দর্শক বন্ধু, এবার আমরা গোত্র সম্বন্ধ এবং নাম উল্লেখ করে ভক্তি সহকারে পিতা, পিতামহ, ও পিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতা, পিতামহী, প্রপিতামহী, এই নয় জনের প্রত্যেককে তিন অঞ্জলি করে সতিল জল দেব। মন্ত্র যথাক্রমে তিনবার করে পাঠ করতে হবে। এই মন্ত্র উচ্চারণের আগে একটি বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা নোট করে নিন। যারা যারা গঙ্গা জলে তর্পণ করবেন, তারা এখানে যে গঙ্গোদকম কথাটি রয়েছে সেই কথাটি উচ্চারণ করবেন। যদি আপনারা গঙ্গা জলে তর্পণ না করে থাকেন, তাহলে এখানে গঙ্গা কথাটি উচ্চারণ করা যাবে না, তার বদলে সতিলোদকম বলতে হবে। মন্ত্র দেখুন, আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। বিষ্ণুর অমুক গোত্র পিতা অমুক দেব শর্মা তৃপ্যতাম এতৎ সতিলো গঙ্গোদকম তস্মৈ স্বাধা। এই মন্ত্র তিনবার জপ করবেন, জপ করে সতিল জল নিবেদন করবেন। যারা যারা গঙ্গায় পড়বেন না, এই গঙ্গোদকমের বদলে সতিলোদকম উচ্চারণ করবেন। এইভাবে আপনাদেরকে পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ সবার করতে হবে। এরপর দর্শক বন্ধু, স্ক্রিনে যে মন্ত্র যাচ্ছে সেই মন্ত্র জপ করে অঞ্জলি দিয়ে সতিল জল তিনবার আপনারা নিবেদন করবেন। যদি জল অভাব থাকে, তাহলে একবার সতিল জল দিয়ে আপনারা অঞ্জলি নিবেদন করতে পারেন। মন্ত্র দেখুন, ওম নমঃ অগ্নিদ দগ্ধাশ্চ ইয়ে জীবা ইয়ে হোপ্প দগ্ধ্যা কুলে মম ভূমৌ তত্তেন তৃপ্যন্তু তৃপ্ত্যা ইয়ন্তু পরাঙ্গতি। অর্থাৎ আমার বংশে যে সকল জীব অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, অর্থাৎ যাহাদের দাহাদি সংস্কার হয়েছে এবং যাহারা দগ্ধ হন নাই, অর্থাৎ তাহাদের দাহাদি সংস্কার কার্য করে নাই কেউই, তাহারা তৃপ্ত হন ও স্বর্গ লাভ করুন। এরপরে আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ এ বান্ধবা অবান্ধবা বা ইয়ে অন্য জন্মিনী বান্ধবা তে তৃপ্তিং অখিলাং ইয়ান্ত ইয়ে চ অস্মত তোয় কাঙ্ক্ষীন। এর বাংলা অনুবাদ হল, যাহারা আমার বন্ধু ছিলেন, যাহারা বন্ধু নয়েন, যাহারা জন্ম জন্মান্তরের আমাদিকের বন্ধু ছিলেন এবং যাহারা আমাদের নিকট হইতে জলের প্রত্যাশা করেন, তাহারা সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করুন আমার এই জলদান দ্বারা। দর্শক বন্ধু, এরপরে অনেকেই ভীষ্মতর্পণ, রামতর্পণ, লক্ষণ তর্পণ করেন, কিন্তু আমি একবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পিতৃস্তুতিতে। দেখুন স্ক্রিনে আমরা পিতৃস্তুতি দিয়ে দিলাম। ওম নমঃ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাংলা অনুবাদ, পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা, পিতা প্রসন্ন হলে সকল দেবতাই প্রীত হন। এরপরে আপনাদেরকে পিতৃ প্রণাম করতে হবে। স্ক্রিনে দেখুন মন্ত্র যাচ্ছে, ওম নমঃ পিতৃন নমস্যে দিবি ইয়ে চ মূর্ত্যাঃ স্বধা ভুজঃ কাম্য ফলাভিষন্ধ প্রদান শক্ত্যা সকলেস্পিতানাং বিমুক্তিদা ইহন্বি সংঘাতেষু। বাংলা অনুবাদ, যাহারা স্বর্গে মূর্তি ধারণ করিয়া বিরাজ করিতেছেন, যাহারা শ্রাদ্ধান্ন ভোজন করেন, অভীষ্ট ফলের কামনা করিলে যাহার সকল বাঞ্ছিত ফল দান করিতে সমর্থ হন এবং কোনো ফলের কামনা না করিলে যাহারা মুক্তি প্রদান করেন, সেই পিতৃগণকে আমি প্রণাম করি। এরপরে আপনারা শেষে সূর্যার্ঘ্য দেবেন। সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে একবার জল দেবেন। ওম নম বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমগর্ভং ওম শ্রী সূর্যায় নমঃ। হে পরম ব্রহ্মস্বরূপ সবিত্রীদেব, আপনি তেজস্বী দীপ্তিমান বিশ্বব্যাপী তেজের আধার,
জগতের কর্তা পবিত্র কর্মপ্রবর্ত আপনাকে প্রণাম করি। এরপর সূর্য প্রণাম করবেন, ওম নমঃ জবাকুসুমং সংকাশং কাশ্যপেয়ং মহাধূতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণহোতস্মি দিবাকরম। জবা ফুলের ন্যায় রক্তবর্ণ কাশ্যপের পুত্র অতিশয় দীপ্তশালী তমোনাশী সর্বপাপনাশকারী দিবাকরকে প্রণাম করি। দর্শক বন্ধু, এইভাবেই আপনারা তর্পণ ক্রিয়া শেষ করবেন এবং নিজ নিজ পিতৃপুরুষগণের আশীর্বাদ প্রাপ্ত হবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।